সজল সজল কত প্রদর্শন করলাম কত জায়গায় খুঁজলাম কোথাও সজলের সন্ধান পেলাম না এদিকে গুলাম কাকা গিয়েছে কিছু খাবার আনতে তাকেও আর খুঁজে পাচ্ছি না এখন যে আমি খুদার জ্বালাই পথ চলতে পারছি না আমি এখন কেমন করে সজলকে খুঁজে পাব সজলকে যদি আমি খুঁজে না পাই যাদের কারণে আমি বাইহারা হয়েছি যারা আমার পিতা মাতাকে হত্যা করেছে সেই শয়তানদের আমি বাঁচতে দিব না শয়তান মীর কাসেম একরাম বাস্তান তোরা আমার পিতা মাতাকে হত্যা করেছিস আমি তোদের বুকে ধ্বংসের আগুন জ্বালাবো ধ্বংসের আগুন ধ্বংসের আগুন রামিল তুমি এখানে আর আমি সারা পাশা তন্ন তন্ন করে খুঁজছি কি ব্যাপার তোমাকে এত ক্লান্ত লাগছে কেন সর্বনাশ হয়েছে বুকটা ওই শয়তান বীর কাসেম আর একরাম মাস্তান আমার পিতা মাতাকে হত্যা করে ওই শান্ত সিংহ এই জামিলের বুকে তার সে আগুন জ্বালিয়ে তুলেছে তাই আজ এই জামিল ধ্বংসের মতো চলে উঠে আগুন জ্বালিয়ে দিব আসি বুকটা আসি আমি জামিল আমার সাথে চলো এখানে থাকলে তোমাকে হয়তো হত্যা করবে না মুক্তা তুমি জানো না ওই শয়তান আজ আমার জাগুবুকে যে আগুন জ্বালিছে তাই আমি এই রাজ্য ছেড়ে আজ চলে যাচ্ছি কিন্তু আমি আবার ফিরে আসব এই উজানগরে সেদিন এসে আমি ওই শয়তানদের উত্তার মতো মারব আসি মুক্তা বিদায় মুক্তা তাহলে কি তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ জামিল না না জামিল আমি তোমাকে কখনো ওই পাপের পথে যেতে দিব না আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসা মুক্তা তুমি তুমি জানো না ওই শয়তান আমার আজ সব কিছু লিস্য করে আমি তোমাকে দিবার মতো কিছুই নেই মুক্তা আমি সিক্ত ঝড়ো জিন্দ এক মানুষ তাই আমি আমি তোমাকে ভালোবেসে কষ্ট দিতে পারি না আসি মুক্তা তুমি তুমি ভালো থেকো আর যদি পারো তাহলে ওই শয়তানের হাত থেকে নিজেকে সামলিয়ে রেখো প্রয়োজন হলে তোমার নিজের জীবন দিও তবু ওই শয়তানদের হাতে নিজের ইজ্জত বিকিয়ে দিও না আমি আসি মুক্তা বিদায় মুক্তা জামিল তুমি না না আমি তোমাকে কিছুতে যেতে দিব না ঠিক আছে যাও তবে আবার ফিরে এসো বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে জানাই ও ঠিকানা
নাইও ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাইও ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে আসি আসি মুক্তা দুঃখ করো না আমি যদি বেঁচে থাকি তাহলে হয়তো আবার তোমার সাথে দেখা হবে আর যদি এই পৃথিবীতে বেঁচে না থাকি তাহলে তুমি কষ্ট পেও না আসি মুক্তা বিদায় না না আমি যে জামালকে কিছুতে আটকে রাখতে পারলাম না যেমন করে হোক ওই জামিলকে আমার কন্যা করতে হবে হাবিবুল্লাহ চলো হাবিবুল্লাহ জামিল সেই যে আমার ভালোবাসার লোকটা গেছে আমি আর ভালোবাসার লোকের তোর আর সইতেই পাচ্ছি না না আমার যে আর ভালো লাগছে না আজ বাড়িতে আসুক মিশর দশ দিন আমার হচ্ছে একদিন আর তার কবলে যদি ঝাটার বাড়ি না মেরছে তারপরে ওর আলো দশ দিন আমার আলো একদিন কি কর কাখে জাটা মারছো মাইলেনি কাখে জাটা মারছো কি হয়েছে তোমার এত এত আক করছো কেন এই শোনো সাদে কি রাগ করছি আমি এলো তোমার জন্য অপেক্ষা করছি কথন থেকে আমি তোমার আর ঘর সংসার করব না তোর মাও তোর মাও তুমি কই থাকো না থাকো সেটা তোমার কোনো ঠিকই নেই আবার রাত হইলে আবার একটু চাইপে চাইপে আসো এসব আমার আর ভালো লাগে না এই চললাম রাখো রাখো মাইলেনি শুনো মাইলেনি এত রাগ করিস না আজ আমি সকালবেলা ঘুম থেকে ওই ফুল বাগানে গিয়েছিলাম সেখানে গিয়ে একটি ছেলে কুড়িয়ে পেয়েছি সে হলো আসপুত্র তার নাম হলো সজল সেই ছেলেটা কোথায় নিয়ে আসো তো আমি একটু দেখব আচ্ছা তুমি এখানেই দেখো আমি নিয়ে আসছি আচ্ছা তাড়াতাড়ি আইসো আচ্ছা মনে আর তোর সইছে না ছেলেটারে দেখব এখন আছে না কেন মাইলেনি ও মাইলেনি কি হইছে এই দেখো কত সুন্দর ছেলে ইশরে কত সুন্দর আকাশের মতো মনে হচ্ছে একটা চাঁদ এসো তো সোনা ময়না তোমাকে একটা চুমু খাই এই শুন তোমার নাম কি কোথায় তোমার ঠিকানা অনেক দূরে আমার বাড়ি ঘুরে কও নাম সজল এই শোনো বাবা আমাদের ওই পাহাড়ের চিপের মধ্যে আমাদের বাড়ি সেখানে গিয়ে তুমি বসো আমি আমার এই ভুইরারে লই আইতাছি তুমি যাও তাড়াতাড়ি যাও এ বুইরা হলো মগো তো আর কোনোদিন পোলাপান হইলো না তাইলে এটা পোলা তো পাইছি ফের লাগে আমি আর তুমি একটা ফুতির গান করি কি কও আচ্ছা মাইলেনি একটা গান করো তুমি আর কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি যে বন্ধু আমার লাগিয়া তুমি আর কাছে আসিয়া Thank you.
না হ্যালো আমরা এখন ক্যাপ্টেন মিলন বাড়ি চলে যাই তুমি আসো তুমি আরো কাছে আসিয়া বাই ছাত্র এই স্কুলে পড়তে আইলাম আমরা দুই বাই ছাত্র যেমন তেমন ইংরেজিতে পাষ্ট ভাই মধু আজকে তোদের স্কুলে মাস্টার সাহেব আসবে না আজকে তো দুজন মাস্টার আমি কি কি মাস্টার এই শালা এই হালা তোর বাপ তো কোনদিন শালা আয়া পাস করে না বিয়ে পাস করে না শালা 1 2 ছাত্র এই শালা তো একসাথে তোর কোন কোন বই আছে আমার কাছে বই আছে না এই যে ডিজিটাল ঘড়ি নাই সি বিদেশ থেকে এই শালা তোর কাছে পড়া দেব কেন শালা এই মাস্টার সাহেব আসলে এই মাস্টার সাহেবের কাছে পড়া দেব এই শালা এই বিয়াদবেরা মাস্টার সাহেব আসলে তোগরে না চেং মানে ঘুরাই দিব ছাত্রর বাবা মার সোনার ছাত্র এই শালা এ চল এক কাজ করি চল কি কাজ করব এই লো একটু গাজা না একটু টেনে নে গাজার কলকি একটু টেনে নে আজকে যা তাই কর সই করে দেখতেছেন না ঠিক আছে স্যার স্যার আমি আছেন মাস্টার সাহেব কারবার দহ আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন কত মাস্টার সাহেব ভর্তির ফিস 200 টাকা আর মাসিক বেতন 300 টাকা মোট আমাকে 500 টাকা দিলেই চলবে এই নিন আপনার 500 টাকা দিন তাহলে আসি মাস্টার সাহেব উপকুমারীকে ভালোভাবে লেখাপড়া শিক্ষা দিবেন
হাই সালাম হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চাচা আর দেহি নাই কোন দিন স্কুলের বয়স হয় দেহি নাই মা রূপ কুমারী তুমি আমার স্কুলে ভালোভাবে লেখাপড়া করবে ঠিক আছে সালাম ভালো করে লেখাপড়া করব তোমার নাম জিজ্ঞেস করতে তো ভুলে গেছি বলো তোমার নাম কি আমার নাম সজল আমার নাম মধু স্যার খুব দুষ্টুমি করতেছে তো আমার সঙ্গে ওই বে দুষ্টুমি করছো কেন তাই আচ্ছা ঠিক আছে বাড়ি যা আরো ভালো হইছ বেশ ছাত্রগণ রূপ করে এবং সজলের আগমনে আজ তোমাদের সকলে ছুটি দেওয়া হলো স্যার স্যার আনো যান আমরা পড়া আহি স্যার আচ্ছা তোরা আগে বাইরে যা দেখা ব্যাক তলে ফিডার খাইতাছে এই তোর দাদা কোন দিন ফিডার খাওয়াইছে না তিনও আই ফিডার খাইতাছ তোর বাড়ি যা খাস আচ্ছা খা 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 ভালো করে খা ওই কত মত চল তোর তো করে তোর আমার ব্যাটটা ভেঙে লাইছি রে আচ্ছা যা আই যা 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 আই চলো আসো আসো কি তুমি যাবে না রূপা না আমি যাব না তাহলে তুমি থাকো আমি চলে গেলাম সত্যি এত সুন্দর রূপ বললো সে নাকি মালির ছেলে কিন্তু তার রূপ দেখে মনে হচ্ছে সে হবে কোনো রাজপুত্র দেখা যাক তার মনে জায়গা করে নিতে পারি কিনা এই সখী দেখ সত্যি সত্যি ফুল ফুটেছে তুই খুব ভাগ্যবতী দেখ কত সুন্দর বাগানখানা তোর বাবা তোকে দান করেছে আর বাগানের মাঝে কি সুন্দর ফুল ফুটে আছে দেখতে কত সুন্দর তাই না কত রঙের ফুল ফুটেছে হিয়া মহাদেবের বাগানে রঙের ফুল ফুটেছে আমার বাগানে সকালেরি পাগল হাওয়া লাগলো আমার গায়ে গো হাইরে লাগলো আমার গায়ে ফুল তুলিব গাতব মালা পরাব কার গহলে মনের মানুষ থাকলে কাছে দিতাম
हम तहारी गहले चल एखन आमरा चले ठीक आछे ताई चल तबु आमार पुत्र दुइर कोनो सन्धान पेलाम ना हायरे नेतिर खेला आर एमनि भावे खेला शुरू होयेछे बांगलार माटीते জ্বালায় পথ চলতে পারছি না উনি উনি মনিকে ভাই তোমরা আমাকে কিছু খেতে দাও আমি 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 কি তাহলে না কি দিলে দিলে বলে যাব আমি আই আমি খাব আমি খাব আমার গুজাবি আমি খাব টাকা এই টাকার জন্য আমি কত পথে পথে ঘুরেছি শয়তান মীর কাসেম তোর একটি কুশাকার আমি শূন্য করেছি এমনি ভাবে একে একে তোর সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে তোকে পথের ভিখারি বাড়িয়ে তারপর তোর বুকে জ্বালাবো আমি ধ্বংসের আগুন একই মনে হচ্ছে হাজার লোকেরা এদিকে আসছে আমাকে আমাকে এখন পালাতে হবে এই তো
এই তো সেই ডাকাত চলনার বান্ড করার জাগাবা বল শালা ডাকাতি করে এসে এখানে এসে ঘুমিয়ে পড়েছিস বল জবাব দে কেন তুই ডাকাতি করেছিস বল 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 আমি আমি ডাকাতি নই বাবু আমি যে আমি একটা ভালো মানুষ আর আমি ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে আমি যে এখানে এসে ঘুমিয়ে পড়েছি বাবু আমি যে ঘুমিয়ে পড়েছি বল মিথ্যা কথা এইবার তো তুই ডাকাতি করে এসে এখানে ঘুমিয়ে পড়েছিস বল তুমি এই বাবু এই বাবু তুমি আমাকে শুনতে যদি পাচ্ছ আমি আমি যে ডাকাতি নই আমি এই বাবু এই বাবু আমি যে ডাকাতি করিনি এই তো এই তো 300 টাকা ডাকাতি করে এসে এখানে এসে তুই ঘুমিয়ে পড়ছিস না বাবু না তোকে আমি কিছুতেই রেহাই দেব না হুঁশিয়ার শয়তান ওর গায়ে একটি চাবুকের গা পড়লে আমি তোর হাত দুটো মুচড়ে বেগে দেব বল কেন তুই ওকে চাবুক মেরেছিস এই শয়তান ডাকাতি করেছে বলে আরে শয়তান ডাকাতি তো করেছি আমি তোর যদি সাহস থাকে আমার সাথে মোকাবেলা কর তাহলে বেশ প্রথমে আমি তোকে হত্যা করব করতে পারি কিন্তু তোদের মতো শয়তানদের প্রথম মতো আমি সুযোগ দেই ভবিষ্যতে যদি অন্যায় করতে দেখি তাহলে এমন ভাবে মারব যাতে তোর মৃত্যু দেখে তোদের মতো শয়তানটা ভয়ে থর থর করে কাঁপে ভাগ এখান থেকে হ্যালো কে তুমি বাবু আমাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করলে আমি আমি দস্যু জাফরান দস্যু জাফরান হেই হেই নিন এখানে কিছু টাকা আছে এগুলো নিলে আপনার হয়তো উপকার হবে না বাবু না আমি না খেয়ে তিলে তিলে মরে যাব তবু তবু কারো দয়া টাকা নেই আমি বাঁচতে চাই না কারো দয়া টাকা নেই আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না এই বৃদ্ধ যাকে আমি টাকা সাধলাম সেই টাকা না নিয়ে চলে গেল হাইরে হাইরে লতি খেলা আমার আমার পিতা এই বিশাল সাম্রাজ্যের বাদশার অধিকারী ছিলেন তিনি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাহলে কি হবে আমার টাকা দিয়ে কি হবে আমার বাদশাকে দিয়ে কি হবে আমার এই টাকা দিয়ে রূপা যখন বই লইয়া আমার বাড়ি সামনে দিয়া রূপা যখন বই লইয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যা ভাইটে যা ওরে বুকটা ফাইটে যা
বন্ধু যখন বউ নয় আমার বাড়ি সামনে দিয়া বন্ধু যখন বউ নয় আমার বাড়ি সামনে দি অঙ্ক কইরা হাঁটে যাই হাঁটে যাই কেবলার বুকটা হাঁটে যাই ভাইপার সাথে পীড়িত করলাম সার তিন বছর মাছ ধরে রাখা ব্রেক আওয়াজ ছিলাম ব্রেক 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 আসু রূপা নয় আয় রূপা তোর আমি করব বিয়ে এ কেবলা আমার নাম এই স্কুলে তো আসার পরে শালার নেই তো কোনো কাম তুই যে আমার জানের জান পরানের আখ্যা পরানের পরানের আখ্যা তোকে না দেখলে রূপা বাঁচে না যে আমার এই প্রাণ ঠিক কথাই কয় ছোটে ভাই উপানি স্কুলে না আসলে আমাদের তো কিছুই ভাল লাগে না একটু দাঁড়া উপায় এক্ষুনি এসে স্কুলে এসে পড়বে ইয়াল্লাহ মন আকাশ থেকে আসমানের পরি নাই মাইলো তুমি বলছো মুখী কেন এই তুলানি প্রেম করমি এত কিছু না তোমার কি প্রেম করে বয়স হইছে না আমার জিরো বছর হ্যাঁ জিরো বছর এই জিরো বয়স নিয়ে তুমি প্রেম করতে আইছো কি কস শুধু বালা তোর বাপ আর যদি শুনি আমি কিন্তু মাস্টার সাহেবের কাছে বিচার দেব বলে দেন শুধু বালা আঙ্গ আব্বা প্রেম করছে ওটা কি সুই হবো না আজকে ওই শালা মাস্টার যদি স্কুল আসে না শালার মায়ের হালো টাইট করলাম টাইট করলাম এই মাস্টার সাহেবকে একদম শালা বলে নাকি হ্যালো 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 তোরা স্কুলের মাঝে দুষ্টামি করছিস কেন হ্যাঁ বল আইসা হ্যালো বন্ধু ওয়ালাইকুম আসসালাম এই তোকে সালাম দিয়েছে নাকি ও আমা সালাম দিয়েছে তুমি হুন হই না এই বন্ধু ওই এটা থাকে না এই দুষ্টামি করছিস কেন কই রাইসা হ্যাঁ এই উপরে আমি মন দিয়ে ভালো পয়সা আলাইছি মানে জানে যা শালা বাতিল ছাত্র আমার এই মুখটাকে ফিরে দিতে কো এই আমরা তো স্যার গন্ডগোল করতেছি না কি করতেছ ওই হারাম দাদারা এখানে বসে বইয়ের পরাপর পড়ব স্যার হ্যাঁ পড়বি পড়লাম মনে হয় বাবের বিন্দে শালা আগে যদি আমি নিয়ে যাই মাস্টার থাকতাম পড়াইতাম তো তো করে আমি আই কত বল তো কোন জিনিস আকাশে উঠলে দেখা যায় না স্যার কমু হ্যাঁ বল স্যার জি মিলাম না বাড়ি ফেলাইছেন হ্যাঁ বাইরে মই তো দুষ্টামি করছ বাইরে আমরা কি তা অর্থম স্যার তাহলে কমু হ্যাঁ বল স্যার ছাইরে দিলে আকাশে উড়ে বেড়াই সেটা এটা কি ওই ওই ব্যাকল তোর প্রশ্নের উত্তর তো নাই ওই বাড়ি স্যার স্যার গো হ্যাঁ বল এক কল কি আকাশে উড়েছে ছেড়ে দিলে মদ খাইলে স্যার খুবই বালা নাকি আর দুনিয়া মধ্যে কি হয় সব দেখা যা স্যার ওই তোর বাপে কোন মদ খাইছে রে ওই শালা ওই কেন ভাই মদ 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 করে দিবে সাত লাগে ওই ব্যাক কল আলার ভূ মাস্টার ওই সজন বলো তো তুমি কোন দরিয়া ঢেউ বেশি স্যার মনির দরিয়া জি স্যার
সবচেয়ে বড় ঢেউ চাপা ভেরি গুড ইউজ দা ফাক ওই আলো বড় লোক দেখা মোগল পড়া হয়েছে আর আমরা গরিব মানুষ দেখে না আঙ্গ পড়া হয় নাই নাই আমরা টেয়া দেয় ভর্তি হয় নাই পয়সা তো দিছি তুই রে আই চুপ কর যাদব জি চুপ কর জি আই রূপা তুমি বলো তো দুনিয়ার সব কিছু ভাগ করা যায় কিন্তু কোন জিনিস ভাগ করা যায় না লেখাপড়া স্যার কেবলার ভালোবাসা কখনো ভাগ করা যায় না কেবলার ভালোবাসা চাপাস ভেরি গুড ভেরি গুড ওই হারাম দাদা আবার জুসামি তোর জি তোকে বসতে বলছি না এখানে পর ভাই পর পর বয় 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 আই সজল আজ আমি এক জায়গায় বেড়াতে যাব আজ তাই তোমাদের সকলে ছুটি দেওয়া হলো ঠিক আছে স্যার মধু মধু তোরা চল আমার সাথে জিনা স্যার যাব না যা তোরা যা যাব না ওরা যদি ছাত্র হয় তাহলে আমি তো স্যার ছাত্রী না আমি তো ছাত্র আমি তো ছাত্র সবার ওরাটা যে দলেন স্যার হ্যাঁ দলেন আমার ওরাটা কি হাওয়া তুই রে গেল গা না ডাকপারে গেলে মগে লগা গা বাড়াইয়ে জীবনে তিনটা বার করলাম আর করাই কোন স্যার প্রশ্ন করুন কোন আমার কথা তোর কানে যায় না জি স্যার ঠিক আছে যা তুই তোর তুই এত জন কইতাছ তোর একটা প্রশ্ন করলাম আচ্ছা করুন করুন এই যে ডাকপাড়াটা বানান কর তো দেই খারুন কি টাই গাই দে দেই মানুষ আছে কিনা আস্তাই দেখি মানুষ আছে স্যার কম হ হ্যাঁ কম কি কম স্যার ডাকপাড়া বানান কর জি না স্যার আমি ডাকপাড়া জীবন বানান কর আমি ঢাকা বানান করি দেখো আমি কইছি এটা কই কি এটা আচ্ছা স্যার ডাকপাড়া বানান কর আমি এবার আচ্ছা ক ডাকপাড়া মাইশের মুখে মুখে শুনি ওই যে না ডাক ডাক আর না স্যার ওই যে কাকের আছে না কাকেরা ক কা 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 এই স্যার ঢাকা আমি ঢাকাই বানত করবো আমি ডাকপাড়া জীবনও বানত করা না আমি ওই বন্ধু পরে যাই নাই স্যার মনে অর্পিন্দ গো তেহাদে যদি মার কিনে খাই আর মতো দুঃখান নাই জি স্যার জি জামকা জি স্যার সারি টু থেকে সারি টু থেকে যাই কি রূপা তুমি যাবে না না আমি যাব না তাহলে তুমি থাকো আমি চলে গেলাম শোনো শোনো বন্ধু তুমি বলি যেহেতু মারে আমি কি বলবে বলো তোমার লাইগা পুরাও বন্ধু বলি যে তোমারে ভালোবাসা দাও গো বন্ধু মনের মতো করে মনের আশা ভালোবাসা তুমি হলে দলির দুলালি আর আমি হলাম
মালির ছেলে বলে কি তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না প্রেম প্রীতি ভালোবাসা চিনি না তা হলে কেমন করে ভালোবাসি তোর তোমার সঙ্গে আরে বন্ধু তুমি চালিয়ে তো হবে বলো বন্ধু প্রীতিকা হরে বলে দেখি না জীবনে তোমাকে দেখাবো কেমন কর করব প্রীতি তোমার নাশনে না জানিলে শিখাইব আমি লাইলি মজনুর প্রেম কাহিনী গড়ব দুইজন জানি বলি বলো সুজন বন্ধু বলি বন্ধু বলো আমি তোমার ভালোবাসার প্রেমিকা হয়ে ওই লাইলি মজনুর মতো বনে বনে ঘুরে বেড়াবো বন্ধু প্রয়োজন হলে আমি তোমার জন্য আমি আমার প্রাণ দেব তবু তবু আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো না বন্ধু এ তুমি কি বলছো রূপা আমি যে সত্যি বলছি বন্ধু তুমি তো জানো না তোমার জন্য আমি কতটা পাগল
আমার মন প্রাণ সবকিছু বিলীন করে দিয়েছি তোমার মাঝে, তুমি ছাড়া আমার এই জীবন যে ব্যর্থ বন্ধু, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো তাকে তুমি বোঝো না, তাই বলছি। না না রূপা, তোমার প্রেমের টুরে বেঁধে আমাকে তুমি বিপদ ফেলো না রূপা। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই, তাই ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো আছে কিনা জানি না, জানি না আমি তা জানি না, ভালোবাসা ছাড়া আর কিছু আছে কিনা জানি না, জানি না আমি তা জানি না, তোমাকেই শুধু জানি তোমাকে আপন মানি, বেঁচে আছি তুমি আছো তাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ফিরে আসি তখনও তোমাকে যেন ভালোবাসি, আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি তখনও তোমাকে যেন ভালোবাসি, শত সুখে শত দুঃখে তুমি শুধু থেকো বুকে, মরণেও যেন পাশে পাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। চলো রূপা, বেশি দেরি করলে হয়তো আমরা ধরা পড়ে যাব। না বন্ধু, আজ আমরা সাপ খেলা দেখব। ওই তো সাপুরের বাড়ি গিয়ে চ
চলো না আমরা সাপ খেলা দেখে আসি বন্ধু। হ্যাঁ তাই চলো বন্ধু। ঠিক আছে তাই চলো সাপ খেলা দেখবেন, সাপ খেলা, সাপ খেলা দেখবেন আপনারা, সাপ খেলা। এ বাবুরা সিঙ্গা লাগাবেন বাবুরা, আরে সিঙ্গা লাগাই, সাপ খেলা দেখাই আমরা, সাপ খেলা দেখাই, আরে মাজার ব্যথা। এই সরি নামা, এই খেলা দেখবেন বাবুরা খেলা, আরে কাল লাগিনি। এই সাপুরিয়া কও কও, এবার সাপটা বাই করো, সাপ খেলা দেখবো জনগণ বসে আছে। আচ্ছা আচ্ছা তোমাদের খেলা দেখাইতে আছি। না না হ্যাঁ আমাদের মন্থর পড়তে হবে, সেটা ঠিকই বলেছো সাপুরিয়া। ভাইরা আপনারা সাপ খেলা দেখবেন, রাগ 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 রানীমা, বইও এই তো রানীমা এসে পড়েছে, সাপ খেলা দেখবেন রানীমা। হ্যাঁ এই রাজকুমারী সাপ খেলা দেখবে? হ্যাঁ আমরা তো এই জন্য আসলাম। ঠিক আছে তাহলে তোমরা দাঁড়াও আমরা সাপ খেলা দেখাচ্ছি। ঠিক আছে রাগ 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 সুবল দিস না, সুবল দিস না। আরে সাপুরিয়া দেখিস খেলা, আরে ও
হইলো কইর দেখাও রে খেলা এই না সকল দর্শক রে আইলো আইলো কামাইলা ভাই রে খাইলো বাটার পান রে ভালো কইর দেখাও রে খেলা এই না সকল দর্শক রে আরে ও সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা সেতে মনু তালা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মনু তালা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও সাপের খেলা এ ভাই দেয়া আমার ঘরে সাপটা আজকে মনে হয় রাগে গেছে বুঝছো ঠিক হবো না আর খেলা দেখানো তাহলে তাড়াতাড়ি চলো আমরা যাই গে সর্দার তোমার সঙ্গে আমার একটি কথা আছে বলো বন্ধু আমি একটু আসছি হ্যাঁ আচ্ছা বলো কি বলতে চাও আমাকে আসলে দিনকাল তো ভালো না মানে ভালো চেহারাবান ছেলে দেখলে তো সবারই নজর ঠিক আছে তা সজল যাতে আমার কাছ থেকে না চলে যেতে পারে তার জন্য আমাকে একটা তাবিজ দাও আচ্ছা আচ্ছা সেই ব্যবস্থা আমি করে দিব আচ্ছা ও যেন বুঝতে না পারে আচ্ছা আচ্ছা আমি ধরো আমি এই তাবিজটা তোমাকে দিলাম সে যেন না বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সব সময় তোমার ধারে কাছে আইকো এবার আমি আসি বন্ধু তুমি আবার কিছু মনে করো না আসলে সাপ খেলা দেখালো তো বকশিস দিলাম চলো এবার চলে যাই আমি হলাম এই উজানগর সম্রাট আমার যা ইচ্ছা আমি তাই করব আমি মদ খাব নাচব গাইব কিন্তু তাতে কার বাপের কি মুক্তাকে আমার কাছে পাঠিয়ে দে তোমার নাচ গানে আমি মুক্ত হয়েছি মুক্তা আপনি আমার পদ ছেড়ে দেন বলছি এ না না মুক্তা তোমাকে আমি কেমনে ছেড়ে দিই মুক্তা তোমার তোমার যে রূপ সে রূপ আমি অনেক দিন পরে দেখেছি মুক্তা কিছুতেই আমি তোমাকে যে যেতে দিব না 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 আমার পদ ছেড়ে দেন আপনি
কি বলে এত সুন্দরী মেয়ে কেউ কি কখনো ছেড়ে দিতে পারে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না মুক্তা চলো আমি যাব না আপনি আমি আপনাকে ঘৃণা করি কি কি বললে মুক্তা তুমি আমাকে ঘৃণা করো আমি আমি তোমাকে জোর করে আমার অঙ্গনে নিয়ে যাব এসো বলছি মুক্তা এসো এসো বলছি তুমি আমার কাছে এসো এসো জোরে চিৎকার করো কে আসো আমাকে বাঁচাও মনে হচ্ছে কোনো দাড়ি দুঃসর হাতে নিয়ে আমার কাছে এসো তারপরে তোকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব এসো দেখি কে কাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এই তুমি শয়তানটা পালিয়ে গেছে তুমি এখন বিপদ মুক্ত এবার তুমি আসতে পারো আর কোথায় গেলে বাসার পুত্রকে খুঁজে পাবো তাদের কিছুদিন খুঁজে না পাই তাহলে আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে জামিল জামিল আর সজলকে নাজির বাদশার একমাত্র পুত্র তাদেরকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে বল চলো শয়তান বড় মালিক তোর নম্বর ছেলে আমার সব নাশ করার চেষ্টা করেছে তোর নম্বর ছেলে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে আয় আজ তোকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে বাহ বল বল শয়তান বাহ আমাকে আমাকে শুধু শুধু মারছো আমি আমি আর এক বিন্দু মাত্র জানি না আমাকে আমাকে এক ফুট আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তুই কোনদিন ক্ষমা পাবি না শয়তান আমাকে এক ফুটা পানি দাও তৃষ্ণা যে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আমি পানি খাবো আমাকে আমাকে একটু পানি খেতে দাও পানি খাবি খাচ্ছি বাড়ি বা বা শয়তান বা বা ও খুদা আমাকে এক ফুটা পানি পর্যন্ত খেতে দিল না পানি আমি তোকে খাওয়াচ্ছি এই নে এই নে পানি হাকার আমাকে পানি দাও হাকার আমাকে এক ফুটা পানি পর্যন্ত খেতে দিল না কোথা তুমি আর বিচার কর বল বল
আর একটি চাবুক যদি আমার পিতার গায়ে মারছিস তাহলে তোর হাত দুটো মুছে ভেঙে দিব। পিতা এগো মালির ছেলে হয়ে তোর এত লম্বন, তোর বাপ বেটা দুজনকে আমি কোথাল করব, কিছুতেই রেহাই দিব না। সাথে মিশতে গেলি পিতা পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা যে কোনো ধনী গরিব মানে না পিতা, সেটা যে কোনো ধনী গরিব মানে না। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা তুই কিছুতেই পাবি না। কোথায় পাহাড়ি হলো ওরে বেঈমান, তাহলে তুই পাহাড়িকে স্মরণ করছিস? পিতা পিতা গো, এই বেঈমান দুটোকে বন্দি করার জন্য তাদের অপরাধ মালির ছেলে হয়ে বাদশা দাদি উপকুমারীর সাথে অবৈধ মিলামিশা করছে। মালির ছেলে বলে কি ওরা মানুষ নয়? তাদের পানে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বল কেন তুই ওদের হত্যা করতে চেয়েছিস? এই এই দেখো বাবা, এই শয়তান চাবুকের আঘাতে আমার দেহটা বিক্ষত করে দিয়েছে। শয়তান হরে হরে বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোকে বাঁচতে দিব না, আমি তোকে কিছুতেই রেহাই দিব না। এই তবে শয়তান পালিয়ে গেছে, বলুন বলুন কে আবার আপনাদের পরিচয়? কে কে তুমি বাবা? আমাকে ওই শত্রুর হাত থেকে বাঁচালে। আমি আমি দুষ্য জাফরান, আমার কোনো পরিচয় নেই, আমি আমি এক দুষ্য জাফরান। আপনারা আপনারা এখন নির্ভয়ে যেতে পারেন, আর যদি কখনো বিপদে পড়ুন তাহলে আমাকে স্মরণ করবেন, আমি এসে আপনাদের সকল বিপদ থেকে উদ্ধার করব। তাই তাই যাচ্ছি বাবা, তবে তোমার এই নামি কোনোদিন শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না। চল রে বেটা, আমরা আমরা এখন বাড়ি চলে যাই। হ্যাঁ তাই চলুন পিতা, তাই চলুন। হাইরে হাইরে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলে সইতে হয় কত নির্যাতন, সইতে হয় কত অপমান, এমনি ভাবে ওই শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর ভালোবাসতেন, আর সেই শয়তান আমার পিতা মাতাকে নির্মমভাবে হত্যা করেছে, কিন্তু আমি সেই হত্যার প্রতিশোধ এখন পর্যন্ত নিতে পারি না। আমি শীঘ্রই যাব ওই উজানগরে, আর সেই শয়তানকে খুঁজে বের করে আমি এই উজান নগরে জন্ত সমাধি দিব, জন্ত সমাধি দিব।